বেশ কিছুদিন ধরেই ডুয়ার্সে প্রচন্ড উত্তপ্ত একটা আবহাওয়া চলছে, তো আমরা এই কারণেই আমরা এই দরুন গরমকে কাটিয়ে আমরা যেতে চলেছি আজকে একটু পাহাড়ের উদ্দেশ্যে, যেখানে একটু ঠান্ডা হিমশীতল পরিবেশ, সাথে থাকবে সুইমিং পুল, এরকম একটা জায়গা খুঁজতে। তো আজকে আমরা চলে যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যেই। তো বন্ধুরা, আমরা সেই সকালবেলা বেরিয়েছি, হালকা একটু টিফিন করে আমরা বেরোবো এখানটায়। আমরা যাচ্ছি বেলতারে। তো এই জায়গাটা আমাদের অনেকদিন থেকে প্ল্যান যাওয়ার, কিন্তু সবাইকে একসাথে করে নিয়ে যাওয়া এটাই খুব সমস্যা ছিল, কিন্তু লাস্ট ফাইনালি 5 মাস প্ল্যানিং করার পরে আজকে ফাইনালি হলো জিনিসটা, তার জন্য আমরা যাচ্ছি। বন্ধুরা, এই ঝাঝাঙ্গি রিসোর্টে আমাদের টিফিন হয়ে গেল আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশনের পথে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই বেলতার রিসোর্ট, সেখানটায় কার্শিয়াং থেকে আরও আমাদের 3 কিলোমিটার নিচে নামতে হয়েছে, প্রচণ্ড খাড়া ঢাল। তো এখানে এলাম, আমরা রেস্ট করব, রেস্ট টেস্ট করে তারপরে শুরু করছি ব্লগটি। এই রিসোর্টটা কেমন রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমরা রুমের দিকে চলে যাচ্ছি ফাইনালি, এখন দেখি আমাদের রুমগুলো কেমন রয়েছে। ইতিমধ্যে আমরা পৌঁছলাম এই বেলতার রিসোর্টে, আর এই বেলতার রিসোর্টে আমরা পৌঁছেছি, আমাদের রুম দেওয়া হয়েছে, আমি রুমটাও আপনাদেরকে দেখাবো এখানে পৌঁছানোর পর। রুমটা চলুন এখন দেখানো যাক আপনাদেরকে, রুমটা কেমন। এখানে যতগুলো রুম, মানে এই যে সামনে সুইমিং পুল রয়েছে, তার মধ্যে হচ্ছে প্রথমে 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড এই আমি যে রুমে রয়েছি 7। আমরা 7 জন বন্ধু 3টা রুম বুক করেছি, পার রুম 3,000 টাকা করে। তো চলুন আমরা এখন রুমের দিকে ঢুকে যাবো। জাস্ট অলরেডি আমরা রুমে আমরা বর্তমানে এখন রুমের ভেতরেই রয়েছি। এখানটা এই সেই জানলা, জানলা দিয়ে অসাধারণ ভিউ, হিলস দেখা যাচ্ছে। তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানটাও রয়েছে উইন্ডোজ, এই উইন্ডোজ থেকেও সুন্দর পাহাড়, চা বাগান রয়েছে, সেই পাহাড়গুলোতে সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা পাবো। তার সাথে রুমের পেছন দিকে যে ব্যালকনিটা রয়েছে, চলুন একবার দেখাই এই ব্যালকনিটা। ওয়াও, জাস্ট আমরা এখান থেকে বেরিয়েই জাস্ট পাহাড়, চারদিকে পাহাড়, খুব সুন্দর একটা জায়গা। অবশ্যই আপনাদের ভালো লাগবে জায়গাটি, ছোট্ট নদী, এই নদীর জলটা পাহাড়ের থেকে বেয়ে বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমরা চলে যাই ল্যাট্রিন বাথরুমের দিকে, যেহেতু মানে এক জায়গায় এলে সুইটেবল কিনা সেটাও আমরা দেখবো। তো এখানটা দেখি, সুন্দর আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এখানটায়, আর এর সাথে আপনারা দেখছেন কোমোড রয়েছে এখানটায় সুন্দর। আপনারা এই জায়গাটা যেহেতু ঠান্ডা, তার জন্য এখানটা গিজারও রয়েছে, গিজারে আপনারা জল গরম করে নিয়ে আপনাদের যা কাজ আপনারা করতে পারবেন। তো এখন আমরা চলে যাব বাইরের দিকে। সুইমিং টাইম কমপ্লিট, এখন প্রায় 3:30 বাজে, আমরা লাঞ্চে যাব। এখন চলে যাই একটু লাঞ্চের জন্য। গাইস রেডি, আমরা লাঞ্চ করব, প্লেট খালি এখন। তো আমরা এখানে লাঞ্চ করব, দুপুরে লাঞ্চে কি আছে আমাদের? চিকেন থালি, চিকেন থালি, থালি এখন খালি, একটু পরে হবে চিকেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা দুপুরের লাঞ্চটা করে বেরোলাম, বেরিয়ে একটু বাইরের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা আপনাদের সামনে এখন তুলে ধরছি। আর আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা আজকে এখানটা স্টে করব 1 নাইট। তো এই রুম রেট পড়ছে পার রুম 3,000 টাকা করে, লাঞ্চ আলাদা, ডিনার আলাদা, এগুলো এক্সট্রা। তার সাথে এখানটা যেটা ফ্রি থাকবে সেটা আপনাদের ব্রেকফাস্ট, সন্ধ্যায় টিফিন, আর সাথে এখানটা থাকবে সুইমিং পুল আপনাদের জন্য অ্যাভেলেবেল, যদি আপনারা এই রুমটাতে মানে এখানে স্টে করেন। আর এই বেলতার ভিলেজটা আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বেলতার ভিলেজটা, এই পুরোটাই বেলতার ভিলেজ। ওই যে রিসোর্টটা দেখা যাচ্ছে এখান থেকে, ওখানটা আমরা স্টে করছি আজকে। গাইস ফাইনালি আমরা বাইরের দিকে ঘোরাঘুরি করে এলাম ভেতরের দিকে। তো আমরা এখন রিসোর্টের ভেতরে যাব, একটু বসবো, আমরা একটু টাইম স্পেন্ড করব। বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যার মরশুম, প্রচণ্ড ঠান্ডা এখানটায়, আমরা কল্পনা করিনি যে এতটা ঠান্ডা হবে, বাট আনফর্চুনেটলি এখানটায় প্রচণ্ড ঠান্ডা, আমরা সেইভাব মতো জামা কাপড়ও নিয়ে আসিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা চারদিকে এখন শুনশান রিসোর্টে। তো
গাইজ, এখন বাজে রাত্রি 10টা, তো আমরা এখন চলে যাচ্ছি ডিনারে। ডিনার মে হ্যায় চিকেন রোটি এন্ড স্যালাড। হাই গাইস, জাস্ট এখন ডিনার করে আসলাম, রাত্রি 12টা বাজে।